এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। দই আনা হয়েছিল আমার জন্য আর প্রতীকের জন্য। আচ্ছা কে এনেছিল বলুন তো দই? আমি আমি ওই দুটো বাটিতে দই নিয়ে আপনাদের সামনে রেখেছিলাম। আমি আমার জন্য। প্লিজ আপনি নিজেকে দোষ দিচ্ছেন কেন? হতে পারে 20টা দইতে বাড়িতে কিছু ভাবে কোনো ভাবে হতে পারে না। বাড়িতে কোনো ভাবে এটা হতে পারে না। মা এমনিতে ঘর দর খুব পরিষ্কার রাখে আর ওই ইঁদুর মারার বিষ নেই আমাদের বাড়িতে। তাহলে কি দইতে বিষ আগে থেকে কেউ মিশিয়ে দিয়েছিল? কে? মিহির সাথে তার কি শত্রুতা বলতে পারেন? আপনি ভুল করছেন, শত্রুতা মিহির সাথে নয়, দইটা ছিল আমার জন্য আর প্রতীকের জন্য। আর যে বাটি থেকে মিহি দই খেয়েছিল সেটা আমার, মানে শত্রুতা আমার সাথে। সব আমার জন্য হয়েছে, সব আমার জন্য হয়েছে। আমি মিহিকে ওই দইটা খাইয়েছিলাম, আমি দোষী। আমি মিহিকে বিষ খাইয়েছি, সব আমার জন্য। আমার জন্য মেয়ে এতটা অসুস্থ হলো, আমি মেয়ের দোষী। সব আমার জন্য। প্লিজ জাগৃতি, প্লিজ আপনি নিজেকে দোষ দিচ্ছেন কেন? অদ্ভুত ব্যাপার একটা। তোমাকে এতবার বারণ করেছি আমি তোজো, একটাও কথা শুনছো না তোজো, খুব বার বেড়েছো। আমি দই খাবো, আমাকে একটু দই খেতে দাও না মা। আচ্ছা মা থাক না, ও যখন দই খেতে চাইছে খাক না একটু দই। আর দই তো শরীরের জন্য ভালো, মেয়ের শরীরটা তো খারাপ, কিন্তু দই খেলে তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে, তাই না? খাক না। তাহলে আমি দই খাবো। খাবে তো, মেয়ে দই খাবে আর তোজু দাদাও দই খাবে। যা ইচ্ছে কর, আমার আর কি বলার আছে? আর বলেই বা আমার কি লাভ, আমার তো কোনো কথা তোরা শুনবেই না। মেয়েটা এই সবে সুস্থ হচ্ছে, ওকে এক্ষুনি দই খাওয়াতে হবে। যাকে